বর্তমানে কিন্তু আমরা ইউটিউব সম্পর্কে সবাই জানি এবং এই ইউটিউবে যে ক্রেজ রয়েছে সেটা কিন্তু 2018 এর পর থেকে এর যে ক্রেজটা ছিল সেটা কিন্তু এখান থেকে এখানে পৌঁছে যায় এবং আমরা এখন 2020 তে রয়েছি এবং ইউটিউবের যে ক্রেজ রয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি এখানে কিন্তু বেশিরভাগ চ্যানেল এমন রয়েছে সেখানে কিন্তু তাদের 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এমন ইউটিউব চ্যানেল প্রচুর রয়েছে আমরা ইউটিউবিং যে স্ট্রিম অ্যাপ্লিকেশনটা রয়েছে এখানে আমরা ফ্রিতে কিন্তু ভিডিও স্ট্রিম করতে পারি এবং এছাড়া কিন্তু আদার যে ওয়েবসাইট গুলো রয়েছে লাইক হটস্টার নেটফ্লিক্স এই সমস্ত সাইট গুলো কিন্তু আমাদের মেম্বারশিপ নিতে হয় দেন আমরা কিন্তু ভিডিও দেখতে পারি বাট ইউটিউব গুগলের প্রোডাক্ট হওয়ার কারণের জন্য কিন্তু এখানে একেবারে ফ্রিতে আমরা ভিডিও ওয়াচ করতে পারি সো দ্যাটস ওয়াই তার জন্য মানুষ এখানে ভিজিট করে এবং তাদের প্রয়োজন মতো বা ইচ্ছা মতো ভিডিও কিন্তু এখানে ওয়াচ করতে পারে কিন্তু ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা দিন দিন পপুলার হচ্ছে এবং জিও আসার পর থেকে কিন্তু ইউটিউবের যে ক্রেজ রয়েছে এটা কিন্তু সব থেকে বাড়তে শুরু করে দেয় এবং আজ 2020 এসেও এর যে ক্রেজটা রয়েছে দিনের পর দিন বাড়তেই যাচ্ছে এবং এছাড়া এর যে ক্রেজটা রয়েছে এটা কিন্তু এক সময় আসবে তখন কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো যে ইউটিউবে ভিডিও বা ভিডিও দেখে কিছু শেখা আস্তে আস্তে কমে আসবে যেমন কমে এসেছিল নিউজ পেপার রেডিও টেলিভিশনের ক্রেজ যেমন কমে এসেছে তেমনই কিন্তু ইউটিউবেরও ক্রেজ এক সময় কমে আসবে যদি ইউটিউবের সাথে যদি আমরা এই নিউজ পেপারের আমরা যদি কম্পেয়ার করি বা সাইড বাই সাইড আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এক সময় ছিল তখন কিন্তু সবাই আমরা নিউজ মানে হচ্ছে আমরা নিউজ পেপার থেকে শুরু করে বা যে সমস্ত ডকুমেন্টস জাতীয় জিনিস বা কাগজপত্র জাতীয় জিনিস সেখান থেকে কিন্তু আমরা পড়ে জ্ঞান সংগ্রহ করতাম বাট তারপরে যখন রেডিও চলে আসে টেলিভিশনের আবিষ্কার করা হয় তখন কিন্তু আমরা এই যে কাগজপত্র পড়ে বা ডকুমেন্টস বা সংবাদপত্র পড়ে আমরা যে নিউজ গুলো বা নলেজ গুলো আমরা গ্যাদার করি বা বইপত্র পড়ে যে সমস্ত নলেজ আমরা নিই সেটার ক্রেজ কিন্তু আস্তে আস্তে কমে আসতে শুরু করে দেয় তখন কিন্তু আমরা কানে শুনে যে সমস্ত নিউজ আমরা পেতাম বা এছাড়া টিভিতে দেখে আমরা যে সমস্ত নিউজ পেতাম সেই সমস্ত নিউজ কিন্তু আমরা বেশিরভাগ শুনতাম এবং বর্তমানে কিন্তু টেলিভিশনেরও যে ক্রেজ রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে বিকজ স্মার্টফোন হয়ে যাওয়ার পর থেকে এবং এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেমন নেটফ্লিক্স হটস্টার হয়ে যাওয়ার কারণের জন্য কিন্তু টিভির সিরিয়ালটা পর্যন্ত মানুষ কিন্তু এখনো টিভিতে দেখা পছন্দ করে না স্মার্টফোনের মধ্যেই কিন্তু এখন সিরিয়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বেরিয়েছে তার জন্য কিন্তু এখন মুভি দেখতেও কেউ কিন্তু এখন পছন্দ করছে না সেই ভালো ভালো ওয়েব সিরিজের জন্য এবং সমস্তই কিন্তু স্মার্টফোনের মধ্যে দেখা যায় এবং স্মার্টফোনের মধ্যে প্রচুর অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে বিভিন্ন ধরনের সাইট থেকে বিভিন্ন ধরনের কিছু ইনফরমেশন থেকে শুরু করে সমস্ত কিন্তু আমরা একটা স্মার্টফোনের মধ্যে পেয়ে যাচ্ছি এবং এখন কিন্তু কেউ আর নিউজ পেপার পড়ে বা কানে শুনে এই সমস্ত দিক থেকে কেউ কিন্তু আর নলেজ সংগ্রহ করতে চা বেশি ইনপুট করে না কারণ ভিডিও দেখে কিছু শেখা সবাই কিন্তু এখন প্রেফার করে থেকে আমরা কিন্তু বুঝতেই পারি যে ইউটিউব যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে বা ভিডিও স্ট্রিম করে আমরা যে এখন নলেজ গ্যাদার করছি সেগুলো কিন্তু এক সময় আসবে এর ক্রেজটা একেবারে কমে যাবে সেটা কিন্তু 2025 বা 2030 বা 35 এর মধ্যে কিন্তু আমরা এটা দেখতে পেয়ে যাবো বন্ধুরা ইন ফিউচারে এমন একটা সময় আসবে যখন কিন্তু কেউ আর ভিডিও স্ট্রিম করে এন্টারটেন হওয়া বেছাড়া কিন্তু ভিডিও স্ট্রিম করে কিছু শেখা এই সমস্ত কিন্তু তখন আর প্রেফার করবে না কারণ তখন মানুষের কাছে এতটা সময় থাকবে না যে কিছু স্ট্রিম করে মানে ভিডিও স্ট্রিম করে কিছু শেখা এই সমস্ত কিছু তখন আর মানুষের কাছে সময় থাকবে না তাহলে ইন ফিউচার কি হবে মানে ভবিষ্যতে আমরা কেমন দেখতে পেয়ে যাবো এই সম্পর্কে একটু স্টাডি করার সময় কিন্তু কিছু ইনফরমেশন পেয়েছি সো তার ভিত্তিতে কিন্তু আমি কথাগুলো বলছি তো তখন আমাদের হতে পারে যে পডকাস্টের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত বিকজ অনেক ধরনের অ্যাপ্লিকেশন বেরিয়েছে যেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মুভি বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে নাটকগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের গল্পগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা পডকাস্টের মধ্যে শুনতে পেয়ে থাকি সো এই পডকাস্টের কিন্তু ইন ফিউচার 2025 বা 30 বা 35 এর মধ্যে কিন্তু এই পডকাস্ট যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে এর যে জনপ্রিয়তা রয়েছে এটা কিন্তু সর্বোচ্চ হবে বিকজ তখন মানুষের কাছে কিন্তু এত সময় থাকবে না যে ইউটিউব থেকে বা অন্যান্য ওয়েবসাইট থেকে কিছু ওয়েব সিরিজ দেখা বা কিছু বিভিন্ন ধরনের মোটিভেশনাল যে স্পিচ গুলো বা বিভিন্ন ধরনের ইনফরমেশন নেওয়া এই সমস্ত কিছু তখন আর কিন্তু সময় থাকবে আমরা প্রথম থেকে দেখে আসছি যে প্রথম নিউজ পেপার তারও আগে নিউজ পেপার ছিল না তারপরে আসলো রেডিও তারপরে আসলো টেলিভিশন তারপরে আসলো আরো উন্নত প্রযুক্তির বিভিন্ন ধরনের স্মার্টফোন যেখানে
টিভি যে সমস্ত জাতীয় টিভি যে সমস্ত সিরিয়াল রয়েছে, ওয়েব সিরিজ রয়েছে, টিভিতে যে সমস্ত কিছু দেখা যায় সেটা কিন্তু একটা স্মার্টফোনের মধ্যে সমস্ত কিছু দেখা যাচ্ছে। বছরের পর বছর টেকনোলজি উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু আরো আমরা আধুনিক হয়ে পড়ছি, এবং এর কারণের জন্যই কিন্তু এই সমস্ত যে উন্নতি সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। 2025, 2030 এবং 2035 এর মধ্যে ইউটিউবের যে ভবিষ্যৎ রয়েছে সেই সম্পর্কে একটু জাস্ট এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে কথা বললাম। সো আই হোপ ভিডিওটা থেকে আপনারা ইউটিউবের যে ভবিষ্যৎ রয়েছে তার সম্পর্কে আপনারা জানতে পারলেন। অবশ্যই এই ভিডিওটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, কারণ বন্ধু বান্ধবদেরও কিন্তু এই ইউটিউবের ভবিষ্যৎ সম্পর্কে জানাটা ইম্পর্টেন্ট। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিও একটা লাইক করতে হবে, এবং এছাড়া কিন্তু বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করতে হবে। অ্যান্ড আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে তো সাবস্ক্রাইব মাস্ট।